তো নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বাংলা নিউজ ইউটিউব চ্যানেল আর বাংলা নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক স্বাগত তো ইতিমধ্যে গোটা ভারতবর্ষে চলছে করোনা ভাইরাসের জন্য লকডাউন তো আপনারা অবশ্যই জানেন যে মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেছে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা হতে হতে জাস্ট দুখানা পরীক্ষা রয়ে গেছে কিন্তু এবার মাধ্যমিক পরীক্ষার্থীদের মনে একটাই প্রশ্ন কবে প্রকাশিত হবে মাধ্যমিকের ফলাফল তো ফ্রেন্ডস তো এর মধ্যে একটি নিউজ উঠে আসছে বলছি কবে প্রকাশিত হবে মাধ্যমে পরীক্ষার ফলাফল জবাব দিল পর্ষদ সভাপতি তো সভাপতি কি জানালো তো সমস্ত কিছু বিস্তারিত জানতে ভিডিওটি একটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন ভালো লাগলে একটি লাইক করবেন আর এ ধরনের খবরগুলি সবার আগে আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো চলুন দেখিনি দেশ জুড়ে চলছে লকডাউন শুনশান পথঘাট বন্ধ স্কুল কলেজ বন্ধ পঠন পাঠন চালু করতে রাজ্য শুরু হয়েছে ভার্চুয়াল ক্লাস করোনা লকডাউন পরিস্থিতির মধ্যেও বাংলার কয়েক লক্ষ পড়ুয়ার রাতের ঘুম উড়িয়েছে মাধ্যমিক পরীক্ষার ফলাফল কবে হবে তা নিয়ে পড়াদের উদ্বেগ কাটিয়ে ফল প্রকাশে সম্ভবের সূচিও জানিয়ে পর্ষদ সভাপতি মাধ্যমিক পড়ুয়া ও অভিভাবকদের সেই সমস্ত ধোঁয়াশা কাটিয়ে রাজ্য সরকারের উদ্যোগে চালু হওয়া বাংলার শিক্ষা ভার্চুয়াল ক্লাসে অনুষ্ঠানে হাজির হয়ে জবাব দিলেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় আজ দুপুরে রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত বাংলার শিক্ষা ভার্চুয়াল ক্লাস অংশ নেন পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় সেখানে তিনি জানিয়ে দেন ঠিক কবে নাগাদ মাধ্যমিকে ফল প্রকাশ করা যেতে পারে মাধ্যমিকের সম্ভাব্য ফল প্রকাশ নিয়ে পর্ষদ সভাপতির মন্তব্য মাধ্যমিক পরীক্ষা হয়ে গিয়েছে আমাদের খাতা দেখা শেষ হয়ে গিয়েছে নম্বর জমা পড়ার কাজ চলছিল সেই অবস্থায় আমাদের লকডাউন শুরু হয়েছে লকডাউনের কারণে পরীক্ষাকরা সমস্যায় পড়ছেন লকডাউন উঠলেই আমরা কিন্তু একেবারে যুদ্ধকালীন তৎপরায় ফল বের করার চেষ্টা করব আমাদের নিমিমান কিছু সময় লাগবে সেই সময়টুকু আমাদের দিতে হবে আমি ছাত্রছাত্রীদের আশ্বস্ত করতে পারি তারা নিশ্চিত থাকুক সবজি কম সময়ের মধ্যে যে সময়টুকু আমরা নিম্নতম পাবো সেই সময়ের মধ্যে আমরা ফল প্রকাশ করব এবার মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল আঠারোই ফেব্রুয়ারি শেষ হয়েছিল সাতাশেই ফেব্রুয়ারি দশ লক্ষের বেশি পরীক্ষার্থী এবার মাধ্যমিক পরীক্ষায় বসেছে ইতিমধ্যে প্রায় এক কোটি উত্তরপত্র মূল্যায়নের কাজ শেষ এবং সত্তর সতেরো শতাংশ নম্বর জমা পড়িয়ে গিয়েছে মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের প্রস্তুতি শুরু হলেও বাদ ছেড়েছে করোনা সেই আগে সংবাদ মাধ্যমে মধ্যশিক্ষা পরিষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন যদি চোদ্দোই এপ্রিলের পর লকডাউন শেষ হয় তাহলে আমাদের পরীক্ষা করা খাতা জমা দেবেন তার স্কুনিটি করে মধ্য শিক্ষা পর্ষদের কাছে আসবে ফলফল প্রকাশের প্রক্রিয়া শুরু করতে ছয় থেকে সাত সপ্তাহের সময় লাগবে যদি চোদ্দোই এপ্রিল লকডাউন শেষ হয় তাহলে আমরা আশা করছি জুন মাসের শেষের দিকে আমাদের ফল প্রকাশ করা যেতে পারে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী নব্বই দিনের মধ্যে ফলাফল প্রকাশ করতে হবে এক্ষেত্রে সেটা কার্য করা যাচ্ছে না তো ফ্রেন্ডস তো আপনারা অবশ্যই বুঝতে পারলেন কবে মাধ্যমকে ফল প্রকাশিত করা হবে তো যদি ভিডিওটি আমাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এ ধরনের খবর